الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجماعة أو كما قال عليه الصلاة والسلام دنيا কে অনেকেই হাটের সাথে তুলনা করে থাকে আর দুনিয়া সুখ কামা ফান ফাদ্দা ফারাবিহা ফিহি মান রাবিহা ওয়া খাসিরা ফিহি মান খাসিরা দুনিয়া একটা হাট বসলো আবার ভেঙে গেল কেউ লাভবান হলো আর কেউ বা ক্ষতিগ্রস্ত হলো শোনা যায় না অন্যদিকে ওইসব ওইদিকে শোনা যায় এদিকে ও পেছন দিকে ওইদিকে শোনা যাচ্ছে না বাইরে নেই পরিষ্কার শোনা যায় যাদের যারা শুনতে যেখানে শোনা যাচ্ছে না ওই বাইরে কোন জায়গায় বসে গেলে যেখানে পরিষ্কার শোনা যায় ধীরে ধীরে আস্তে আস্তে করে একটা জায়গা খুঁজে নিলে যেখানে শুদ্ধ শোনা যেতে পারে বাইরে নাকি ভালো শোনা যাচ্ছে অনেক জায়গায় যারা এখানে শুনতে পাচ্ছেন না বাইরে শোনা যায় না এখন ঠিক আছে এখন শোনা যাচ্ছে নাকি ভাই বাইরে ঠিক আছে আচ্ছা ভাই আর দোয়া করে আলোচনা সহজ করে দিবি যারা শুনতে পাচ্ছি ঠিক আছে শুনতে পাচ্ছি না একটু জায়গা খুঁজে নিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বন্দোবস্ত করে দেবে বলছিলাম একটু নিচে করে তো শুনে নিচে তখন তো দুনিয়া একটা হাত বসলো আবার ভেঙে গেল আরো নিচে একটু নিচে হোক শৌশব দ্বারা অস্পষ্ট না দুনিয়ার হাটে মানুষ আসে সকাল 10টার দিকে হয়তো বা বিকিনি চলতে থাকে সন্ধ্যার দিকে ফিরে যায় ফিরে যাওয়ার পরে হিসাব করে যে কার লাভ হলো কার ক্ষতি হলো আর এই দুনিয়াতেও জন্ম তো হয় তারপর তার বিকিনি আরম্ভ হয় যখন থেকে স্বাভাবিক হয় বড় হওয়ার পরে আর জীবনের মাঝখানের একটা অংশ খুব ব্যস্ততার মধ্যে কাটে তারপর বার্ধক্য দুর্বলতা বিকিনি কমে যায় আর তারপর একপরে এক সময় তার হাট বন্ধ হয়ে যায় তাই এই হাট থেকে সে বিদায় হয়ে যায় কেউ লাভবান হয় কেউ ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালামকে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষকে লাভের ব্যবসার পথ দেখাবার জন্য হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তোমাদেরকে কি এমন একটা ব্যবসার পথ দেখাবো যা তোমাদেরকে কষ্টদায়ক আযাব থেকে উদ্ধার করবে তো আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসার পথ দেখাচ্ছেন কারণ এই দুনিয়া বিকিনি ব্যবসায় নিজ নিজ জ্ঞান রুচি অনুযায়ী কিছু কিনে কিছু বেচে
যদি তার জ্ঞান বুদ্ধি ভালো হয় তো ভালো জিনিস নেই, না হয় খারাপ জিনিস নেই। একই হাটে দুধ নিয়েও আসে, তামাক নিয়েও আসে। একজন তামাক বিক্রি করে দুধ কিনে, আরেকজন দুধ বিক্রি করে তামাক কিনে। ঘরে ফিরে যায়, যে তামাক বিক্রি করে দুধ কিনেছে সে বলে যে বড় ভালো জিনিস আনলাম, দুধ খুব সুন্দর দুধ। আবার যে তামাক এনেছে সেও বলে, সে তামাকের টান দেয়, তার গন্ধ ভালো লাগে, বলে বড় সুন্দর তামাক, এটাও সুন্দর ওটাও সুন্দর। প্রত্যেকে নিজ নিজ রুচি অনুযায়ী ভালোটাকে বেছে নেয়। মাছি আর মৌমাছি দুজনই একই সাথে বেরোল, কিছু দূর গিয়ে মৌমাছি ফুলে বসল, আর ফুলের রেণু কিছু সে সংগ্রহ করে নিল। ফিরে আসার পরে তাকে জিজ্ঞেস করলো যে তুমি ফুলে কেন বসলে আর রেণু কেন নিলে? তো বলল ফুল ভালো, গন্ধ ভালো, সুন্দর, রেণুও সুন্দর, ফুল সুন্দর, তার পরিবেশ সুন্দর, তার রেণু সুন্দর, আর আমি সুন্দর পছন্দ করি, এই জন্যে ফুলে বসলাম, ফুলের রেণু নিলাম। মাছি গিয়ে গোবরে বসল, আর সেও খালি হাত আসে, গোবর থেকে কিছু ময়লা সে নিয়ে এলো। তাকে জিজ্ঞেস করা হলো তুমি গিয়ে গোবরে কেন বসলে? বলে গোবর ভালো, সুন্দর, তার গন্ধও ভালো, আর যে জিনিস আমি সংগ্রহ করছি সেটা বড় উত্তম, আর আমি যেহেতু সুন্দর পছন্দ করি, আমার রুচি এরকম, আমি সুন্দরই ভালোবাসি, সেই জন্য গোবরের মধ্যে সৌন্দর্য পেলাম, ওইটাই সংগ্রহ করলাম। মৌমাছিকে যদি জিজ্ঞেস করা হয় মাছি সম্বন্ধে যে ও যে গিয়ে গোবরে বসলো তার সম্বন্ধে তুমি কি বলো, তো হয়তো বা বলবে যে বিচারা পথহারা। পথহারা মানে কি? সে ফুল কথা জানে না, তা সেই অর্থে না, ফুল কথা জানে না তা নয়, বরং ওর মনের রুচি বিকৃত, বাঁকা, দিল বাঁকা হয়ে গেছে। তার কাছে সুন্দরকে অসুন্দর লাগে, গন্ধকে দুর্গন্ধ লাগে, দুর্গন্ধকে গন্ধ লাগে, ওই অর্থে সে পথহারা। ভালো তার কাছে মন্দ লাগে, মন্দ তার কাছে ভালো লাগে, এইটা মানুষের বা যে মানুষের জন্য এর চেয়ে বড় মুসিবত আর হতে পারে না যে তার অন্তর বাঁকা হয়ে যাওয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে দোয়া শিখেছেন, আল্লাহ আমার দিলকে বাঁকা করে দিও না হিদায়ত দেওয়ার পরে। হিদায়ত পাওয়ার পরে যে হিদায়তের উপর সে স্থায়ী থাকবে সে নিশ্চয়তা আল্লাহ যদি মেহরবানি করেন তাহলে থাকবে, আর তা না হলে হিদায়ত পাওয়ার পরেও তার দিল বাঁকা হয়ে যেতে পারে, আর বাঁকা যদি হয়ে যায় তখন ভালোকে মন্দ লাগবে, মন্দকে ভালো লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আমাদেরকেও শিখিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা'আ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। হে আল্লাহ, তুমি আমাদেরকে হককে হক দেখার তৌফিক নসিব কর, সত্যকে সত্য, শুদ্ধকে শুদ্ধ যেন দেখতে পাই, এই নিয়ামত দান করো, আর এটা যেন অনুসরণ করতে পারি, এটা যেন বুঝতেও পারি অনুসরণও করতে পারি। আর বাঁকাকে বা অশুদ্ধকে যেন অশুদ্ধ বুঝি, খারাপকে যেন খারাপ বুঝি, বাতিলকে যেন বাতিল বুঝি, আর সেই হিসাবে যেন মানতেও পারি, বুঝায় তারপর আবার মান। অনেক সময় এরকম হয়ে থাকে, হককে বুঝলো হক, কিন্তু এই বুঝাকে সে কদর করলো না লোভের কারণে বা ভয়ের কারণে। সাধারণত এই দুই জিনিসই মানুষকে হক থেকে বাতিলের দিকে নিয়ে যায়।
লোভ আর ভয়। আর যদি এমনই হয় যে লোভের কারণে বা ভয়ের কারণে, লোভেই যে তাকে অন্যদিকে প্রলোভিত করা হচ্ছে, হকের পথ ছেড়ে বাতিলের পথে আসো আমি তোমাকে এই দেবো সেই দেবো, শয়তান যেরকম মানুষকে প্রলোভিত করে আর শয়তান যে মানুষকে ভয়ও দেখায়, আর শয়তান ইয়াইদুকুম আল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় আর বেহায়ামির আদেশ দেয়, বেহায়ামির আদেশ অশ্লীলতার আদেশ দেয়, কারণ এর মধ্যে শয়তান বড় আনন্দ মজা দেখায়, লোভ দেখায়, বড় লোভনীয়, একদিকে ভয় আরেকদিকে লোভ। এই লোভ এবং ভয়ের কারণে অনেক সময় সে হককে দেখার পরেও বা বোঝার পরেও ওইটা থেকে সে উপকৃত হতে পারে, আর যখন সে বোঝার পরেও বাঁকা পথে চলে, আল্লাহ তাআলা তার এই কদর না করার কারণে আল্লাহ তাআলা তার দিলকে বাঁকা করে দেন, আর তারপরে এমন একটা অবস্থা হয় যে সে আর হককে হক দেখেই না। এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ম আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন যে যে নিয়ামতের শুকুর আদায় করে আল্লাহ তাআলা তাকে নিয়ামতের কদর নিয়ামতকে বাড়িয়ে দেন, আর নিয়ামতে যে শুকুর আদায় করে না তার নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। হককে হক দেখা এটা বলা যেতে পারে যে সবচেয়ে বড় নিয়ামত, যে নিয়ামত আল্লাহ বলা যেতে পারে যদি বলা হয় যে মাছির মোকাবেলায় মৌমাছিকে দান করেছেন, সে ভালোকে ভালো দেখছে, এটাকে যদি সে কদর করে এই নিয়ামত তার টিকবে, বরং এই দেখার জ্ঞান তার আরো উন্নত হবে। আর যদি সেটাকে কদর না করে, আর যেরকম বললাম কদর না করার বেশিরভাগ ক্ষেত্রে কারণ হলো লোভ অথবা ভয়। যদি আমি হকের পথে চলি তাহলে আমাকে ভয় দেখাচ্ছে, কারণ যেরকম ভয় দেখালো জাদুকরদেরকে, জাদুকর যারা ঈমান আনলেন ফেরাউন তাদেরকে ভয় দেখালো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের মজবুতি দান করলেন, ফেরাউন ভয় দেখালো ঠিকই কিন্তু তারা ভয় দেখলো না। তো যে টিকে যায় আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে, বা লোভ দেখাবে ফেরাউনকে, ফেরাউন এই জাদুকরদেরকে লোভও দেখিয়েছে যে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাবে, আর বাদশাহর নিকটবর্তী হয়ে যাবে বহুত বড় ব্যাপার, কেউ যদি কথা বলছে ও ফেরাউন তো আমার দোস্ত, এরপরে ওই রাজ্যের মধ্যে আরো অভাব থাকলো, আর ফেরাউন নিজেই বলছে আমার নিকটবর্তী হয়ে যাবে, বড় লোক দেখালো তার নৈকট্যের আর ভয় দেখালো আজাবে, কিন্তু জাদুকর রাজা আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দান করেছেন হককে বোঝার তৌফিক নসিব করেছেন তারা এর মোকাবেলায় অটল থাকলেন, ফেরাউনের এই লোভ দেখার যে তারা প্রলোভিত হলেন না আর ভয় দেখা তারা ভীত হলেন, আল্লাহ তাআলা তাদেরকে টিকালেন। তো যে টিকে যায় আল্লাহ তাআলা তার জন্য পরবর্তী ধাপে এই হকের পথকে সহজ করে, তার জন্য শুদ্ধ পথকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। পরীক্ষা হবে যখন টিকে যাবে পরবর্তী ধাপে আর কেউ তাকে লোভ দেখাতেও সাহস পাবে আর না ভয় দেখাতে, তার ব্যাপারে বরং নিজের দিলের ভিতরে ভয় জেগে যাবে, আল্লাহ তাআলা তার উল্টো আল্লাহওয়ালাদের ব্যাপারে মোকাবেলা দিয়ে থাকেন, রুহব নামে একটা জিনিস আছে যে দিলের মধ্যে তার মোকাবেলা যারা আসে কাফের মুশরিক বা বাতিলের মধ্যে যারা আছে আহলে হকের মোকাবেলায় তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা রুহব ঢেলে দেন, আর তার মন কম্পিত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায় ও কারণে, জাহিরি কোনো কারণ নেই কিন্তু ভয়, আর তার কোনো মোকাবেলায় সে আসতে পারছে, সামনে আসতেই পারছে না। আল্লাহ তাআলা হিদায়তের পথে দিয়েছে, আর সবচেয়ে বড় নিয়ামত হলো এই হিদায়তের মধ্যে যে ভালো রুচি দান,
যার রুচি ভালো নয়, খারাপকে ভালো লাগে, সে মানুষ যদি হয় আখেরাতে সে বড় লাঞ্ছিত অপদস্থ। আর দুনিয়াতেও এমন ব্যক্তি লাঞ্ছিত অপদস্থ মানুষের দৃষ্টিতে, গোটা সৃষ্টি জগতে মানুষও কাউকে কদর করে, কাউকে ভালো দেখে, কাউকে মন্দ দেখে, কারোর প্রতি তার ঘৃণা, আর এসব নির্ভর করে তার রুচির উপর। রাস্তার পাশে মরা পচা কুকুর পড়ে আছে, আর সেই কুকুর পড়ে আছে ওখানে, এই পচা কুকুরের মধ্যে পোকাগুলো অনেকগুলো প্রায় সাদা সাদা পোকা থাকে, কিলবিল করছে, তারা যেন ওখানে বড়ই স্বাচ্ছন্দ্যের মধ্যে আছে, বড়ই আনন্দে আছে। এই মরা পচা কুকুরকে যেরকম মানুষ ঘৃণা করে, এই পোকাগুলোকেও ঘৃণা করে। কেন ঘৃণা করে? যে এই পোকার রুচি অত্যন্ত খারাপ, এই নোংরা জিনিসকে সে ভালোবাসে, এই জন্য ওই পোকাও ঘৃণার পাত্র। এর মোকাবেলায় যে পরিষ্কার জায়গায় থাকা পছন্দ করে, তার উন্নত রুচির কারণে মানুষও তাকে তার প্রতি ওই ঘৃণার দৃষ্টি ফেলে। দুধের পেয়ালাতে এসে মৌমাছি বসে গেল, আবার উড়ে চলে গেল। ওই মৌমাছি যে ওখানে বসেছে আবার উড়ে চলে গেছে, ওই পেয়ালার দুধ খেতে কারো অরুচি হবে, কারণ মৌমাছি নিজের উন্নত রুচির অধিকারী। ও ফুলে বসে রেণু খায়, আমার দুধের পেয়ালাই না বসলো, কি অসুবিধা হবে? কিন্তু ওখানে যদি মাছি বসত তো ওই পেয়ালা থেকে দুধ খাবার রুচিতে বাদ, ঘৃণা লাগে। কেন ঘৃণা লাগে? যে মাছি নিজের রুচি খায়, ও খারাপকে ভালো দেখে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে ভালো ব্যবসার পথ দেখাতে, আর ভালো ব্যবসা হলো সে যেন তার মনকে উন্নত করে, সুন্দরকে যেন সে সুন্দর দেখে। এর মোকাবেলায় শয়তান বাইরের সুন্দরকে মানুষের সামনে চোখে তুলে ধরে। তো পুরা দুনিয়াতে ব্যবসা তো সবাই করছে, ব্যবসায় ব্যস্ত, কারো লক্ষ্য মনের অন্তরের সৌন্দর্য, আর এর জন্য প্রয়োজনে সে বাইরের জাহিরি যত সব সৌন্দর্য সব সে বিলিয়ে দিতে রাজি আছে তার অন্তরের সৌন্দর্যের জন্য। আল্লাহ তারা তাদেরকে উন্নত রুচি দান করেছে, আর কেউ তার মোকাবেলায় বাইরের সৌন্দর্যকেই কদর করে, বড় বাড়ি, বড় সম্পত্তি, বর্তমান জীবনে বড় গাড়ি, আগের জমানায় হয়তো বা ছিল দামি ঘোড়া, দামি উট, কারণ বাসস্থান আর যানবাহন প্রায় এই দুই জিনিসের মানুষ বিশেষ কদর করে থাকে। তবে আরবের যা আরবদের কাছে বাসস্থানের কদর কম ছিল, যানবাহনের কদর বেশি ছিল, উট ঘোড়া ইত্যাদি। অন্তরের সৌন্দর্য বিক্রি করছে আর বাইরের সৌন্দর্য নিচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে এই হিদায়তের পথ দেখা ব্যাপারে কার কাছে এত বড় গুরুত্ব দিয়েছেন, আর তারা আল্লাহর কাছে বড়ই দামি, যে নিজের মনও যেন সুন্দর থাকে আর তার দ্বারা যেন দুনিয়াতে সৌন্দর্য আরো উন্নত প্রতিষ্ঠিত। একজন আরব সর্দার বড় দানশীল ছিলেন, কারণ আরবদের মধ্যে বড় গুণ দান খয়রাত করাও কর্মের একটা অংশ, আর মানুষকে সাহায্য সহায়তা করা সেটাও কর্মের একটা অংশ। যেই যে কোনো প্রয়োজনে আছে, যে কোনো ধরনের অভাবে আছে, সে অভাবে তাকে সাহায্য করা। সেই সর্দারের বড় দামি বড় সুন্দর একটা ঘোড়া ছিল, তারই কাছে আরেক কবিরা এক সর্দার, সেই সর্দারের এই ঘোড়ার দিকে নজর, এটাকে সে নিতে চায়।
দরদাম দিয়ে নিতে চাইল, কিন্তু সে কোনো দামেই বিক্রি করতে রাজি না, আর ও ওটাকে নেবেই। শেষ পর্যন্ত সে একটা ফন্দি করল, কারণ জানে এই সর্দার বড় করিম, দুর্বলকে সহায়তা করা তার মনের ভিতর গেঁথে আছে, ও করবেই। ওই ওইটাকে সে সুযোগ বানাবার চেষ্টা করলো, যে পথে সর্দার যাবে পথের পাশে অসহায় গরিবের সুরত ধরে সে নিরুপায়ের মতো বসে থাকে। এ সর্দার সে তো ওরকম দেখলে সাহায্য করা তার মেজাজের মধ্যে আছে, তার দিলের মধ্যে আছে। সে লোকে দেখে দেখলো, থামলো, জিজ্ঞেস করলো যে তোমার কি প্রয়োজন, আমি তোমার জন্য কি করতে পারি। সে বললো যে আমাকে অমুক জায়গায় যেতে হবে, কিন্তু আমি তো গরিব মানুষ, যেতে পারছি না, আর আমি অসুস্থ, চলতে পারছি না, আমি তোমাকে সাহায্য করবো। কিভাবে? তোমার ঘোড়া উঠো, না বড় ঘোড়া, দামি ঘোড়া, দুই ঘোড়া দুজন উঠা যায়, তাকে তুলে নিল। কিছু লম্বা সফর, লম্বা সফর হওয়ার কারণে কিছু দূর যাওয়ার যাওয়ার পরে কিছু বিশ্রামের জন্য থামলো। সর্দার ওখান থেকে নামলো তার প্রয়োজনে, এই সুযোগে সেই ব্যক্তি ঘোড়া নিয়ে পালিয়ে, আর ওইটাই তার পরিকল্পনা ছিল। সর্দার গিয়ে পরবর্তী তাকে তাকে ধরতে পারল, কিন্তু ওটা অপরিচিত অঞ্চল, নিজ অঞ্চল নয়, নিজ কৌম নয়। ওখানে গিয়ে ঘোড়াকে ধরেছে প্রমাণ করাও মুশকিল, আর সে জবরদস্তি তাকে আনতেও পারে, আর তার নিজস্ব কৌম যেহেতু নয়, তার সমর্থনে বাকি করবে। সে বুঝতে পারল যে ঘোড়া আমি ফেরত পাব, কিন্তু তাকে একটা অনুরোধ করল যে তুমি আমার একটা অনুরোধ রক্ষা করো, ঘোড়া তুমি নিয়ে নিয়েছো, এটা আমি ফেরত দিতে পারবো না, আর ফেরত আর নেবও না। আমার একটা অনুরোধ যে এই ঘোড়া দিয়ে তুমি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দাও, বাড়ি পৌঁছিয়ে দেওয়ার পরে তোমাকে আমি ঘোড়া দিয়ে দেবো, আর তুমি ওটা নিয়ে দেবো। সে তো ভয় করলো, তো বাড়িতে তার নিজের কম, ওখানে যাওয়ার পরে তো আর দেবে না। আবার এটাও জানে এই ব্যক্তি সম্বন্ধে তার জানা জানা আছে যে সে মিথ্যা ওয়াদা করার মানুষও নয়, বড় দ্বিধায় পড়ে। আরে বারবার অনুরোধ করাতে, জোর হাত পেড়াপিড়ে করাতে শেষ পর্যন্ত সে রাজি হয়ে ওয়াদা মতো তাকে ফেরত নিয়ে এলো। বাড়িতে নেমে সে তার ওয়াদা মতো ঘোড়া দিয়ে দিল, তুমি এখন নিয়ে চলে যাও, এই ঘোড়া তোমার, হাতিয়া করে দিল। উপস্থিত যারা ছিল তাদের কেমন দেখা হলো, তুমি হাতিয়া করছো, আগের ইতিহাস কিছু শোনা হতো। সে তো ঘোড়া পেয়ে গেল, কিন্তু সে বুঝতে পারছে না যে এটা কেন করল। এই বাড়িতে ফিরে আসা তো এমন কোনো বড় সমস্যা ছিল না, এই ঘোড়াতেই তাকে ফেরত আসতে হবে, এর জন্য একেবারে প্রায় পায়ে পড়া, নিজেকে আমার কাছে এত অবতস্ত করে, এটাও তার অহংকারে বানে, হাত জোড় হাত অনুরোধ করা, নিজেকে এত ছোট করা, লাঞ্ছিত করা, এটাও তার মেজাজের খেলাফ, কিন্তু এত সব করলো, আর ঘোড়া আবার দিয়েও দিল। সে কিছুই বুঝতে পারছে, সে জিজ্ঞেস করলো যে ঘোড়া তো তুমি আমাকে দিয়ে দিলে, ওখান থেকে আমি ঘোড়া নিয়ে নিতে পারতাম, আর নিয়েছিলাম, পার্থক্য তো কিছুই নয়, ঘোড়া তো তুমি ফেরত পেলে। তুমি এই ঘোড়াতে বাড়ি ফিরে আসার এমন কি প্রয়োজন ছিল যার জন্য তুমি নিজেকে আমার কাছে এত ছোট করলে? মানুষের অহংকার দিয়ে দেওয়া বড় কঠিন জিনিস। সে বলল, যদি তুমি ওখান থেকে ঘোড়া নিয়ে চলে যেতে যেভাবে গিয়েছিলে, এটা জানাজানি হয়ে যেত সম্পূর্ণ ঘটনা কি ঘটেছে, আর ঘটনা কি ঘটে যখন জানাজানি হতো, তার পরবর্তী কথা এটা হতো যে ও দান খয়রাত করে বা একজন দুর্বলকে সাহায্য করতে গিয়ে ঠকে গেছে, এতে দুর্বলকে সাহায্য করার প্রতি মানুষের যে মনের আগ্রহ ওইটা কমে যাওয়ার আশঙ্কা। আমি ওইটা চাইলাম, আমি যত বেজ্জত হই, যত লাঞ্ছিত হই, তোমার পায়ে পড়ি, যা কিছু করি, কিন্তু মানুষের মনের ভিতর একটা সুন্দর আমলের কদর কমে যাক, ওইটা আমি কোনোভাবে মানি। আমি এইটাই চাইলাম যে মানুষের কাছে
দুর্বলকে সাহায্য করার প্রতি যে আগ্রহ, ওইটাতে যেন কোনো আঘাত না পড়ে, এই জন্য এই ঘটনা যেন জানাজানি না হয়। আল্লাহ তাআলা এই দুনিয়াকে হাট বানিয়েছে, কিছু কিনে কিছু বেচে। এই সর্দার তার ঘোড়া তো দিল, নিজের অহংকার দিল, তার কাছে জোড়হাত হলো, তার পায়ে পড়লো, অর্থাৎ বিভিন্নভাবে তাকে নিজেকে লাঞ্ছিত ছোট করলো। কেন বললো? যে মানুষের মনের যে একটা সৌন্দর্য আছে, নেক সিফতের বৈশিষ্ট্য, দুর্বলকে সাহায্য করা আল্লাহ তাআলা যেগুলো পছন্দ করেন, ওইটা যেন দুনিয়াতে প্রবাহিত থাকে, সেই প্রবাহের উপর যেন কোনো বাধা না পড়ে। দাওয়াত আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালামকে পাঠিয়েছেন এই দুনিয়াতে ব্যবসা শেখাবার জন্য। একটা পেতে হলে আরেকটা দিতে হবে। এই সর্দারকে তার এই দাওয়াতের খাতির, যে মানুষের কাছে গরিবকে সাহায্য করা, দুর্বলকে সাহায্য করা, যে এই যে কিছু সুন্দর সিফত আছে, এই সিফতগুলোর কদর যাতে থাকে, তার জন্যে প্রয়োজন হয় আমি আমার পরিচিতি, সম্মান, অহংকার সব ছাড়ব। এটা ব্যবসা, বিনা দামে হয় না, দাম দিতে হবে। ওই বাজারের মধ্যে কেউ মনে করবে যে আমি আমার অন্তরের বৈশিষ্ট্যগুলো সব ছাড়ি আর বাইরের সম্পদ কিনি, আর কেউ মনে করবে যে বাইরের সব সম্পদ ছাড়ি আর অন্তরের সিফত কিনি। আম্বিয়া আলাইহিসসালামের ব্যবসার পথ হলো আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহর নৈকট্য, আল্লাহ তাআলার কুরব অর্জন করে, আল্লাহ যেসব সৌন্দর্যের অধিকারী, তুমিও আল্লাহর কাছ থেকে সেই সৌন্দর্যের কিছুটা কিনে বা নিয়ে নাও। আল্লাহর কাছে কিনবে কি? আল্লাহ তাকে দেবে। সুবহানাল্লাহ, ওমান আহসানু মিন আল্লাহ সুবহান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রব, আর আল্লাহর চেয়ে ভালো কে রাগাতে পারে, আর আমরা তারই ইবাদত করি। তো যে আল্লাহর সাথে তার সম্পর্ক করে, আল্লাহর সাথে তার নৈকট্য, তার মধ্যে তার নৈকট্য অনুযায়ী আল্লাহ তাআলা নিজ সুন্দর সিফত তাকে দান করতে থাকে, আর তার ভিতর আল্লাহর সিফতগুলো প্রকাশ পায়। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর সিফতের বাহন হওয়ার জন্যই নির্বাচন করেছে। ইন্নি জাআলুন ফিল আরদি খলীফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো, আর প্রতিনিধি যার পক্ষ থেকে সে প্রতিনিধি হয় তার পরিচয় দেয়, তার পরিচয় বহন করে। সেজন্যে রাজার প্রতিনিধি যে হয় তার পোশাক আশাকও ফকিরের মতো হয়, একেবারে রাজার সমান হবে না, কিন্তু তাকে দেখেও যেন চিনা যায়। যদি হ্যাঁ রাজার প্রতিনিধি হওয়ার মতো তার একটা মর্যাদা শোভা পায়, এমনকি দুনিয়ার মানুষ পর্যন্ত নিজের দূত পাঠায়, তো তাকে ভালো জামা কাপড় দেয়, ভালো বাহন দেয়, কারণ সে আমার প্রতিনিধি। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রতিনিধি নির্বাচন করেছেন, সেই প্রতিনিধির জন্যে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালামকে পাঠিয়েছেন, তারা যেন নবীরা যেরকম আল্লাহর পরিচয় বহন করেন, বন্দা যেন আল্লাহর পরিচয় বহন, আল্লাহর সিফত তার মধ্যে থাকে। সাহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে মুমিনকে কিভাবে চিনব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা মনে, সে আল্লাহর পরিচয় বহন করে, তার আচরণ, তার চালচলন, প্রত্যেক জিনিসের মধ্যে সেই পরিচয় আছে। আল্লাহ তাআলা গায়বের কে আল্লাহর সামনে জাহির ওর আর গায়ব একইভাবে, আবু কাসিদিয়ত জানো ওই নৈকট্য অর্জন করেছেন, যে নৈকট্যের কারণে আবু কাসিদিয়ত জানো কাছে জাহির, এই জাহিরি জগৎ যেটা আমরা দেখতে পাই, আর গায়ব
যেন দুটি সমান হয়ে গেছে। আর আল্লাহর পছন্দ এর সামনে নিজের মানুষ হিসেবে পছন্দ হারিয়ে গেছে, আল্লাহর পছন্দ গালিব হয়ে গেছে, আল্লাহর চূড়ান্ত নৈকট্য অর্জন করার কারণে। ওনার ছেলে ছিলেন আবদুল্লাহ ইবনে আবু বকর, তাইফের দিনে তীর বিঁধে যায় এবং উনি জখম হয়ে যান, আহত হন, আর সেই জখমে কিছুদিন পরে ইন্তেকাল করেন। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত হয়ে যায়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেলেন। বনু সাকিফ, যাদের তীরে উনার ছেলে ইন্তেকাল করেছেন তাইফের যুদ্ধের দিন, বনু সাকিফও তারা মুসলমান হয়ে গেছেন। আর তাদের একটা প্রতিনিধি দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে দেখা করার জন্য এসেছে, আমিরুল মুমিনীনের সাথে দেখা করতেছে। যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানায়, এই আমিরুল মুমিনীন এই উপাধিটা ছিল যা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে প্রচলিত হয়েছে। খলিফার সাথে দেখা করতে এসেছে, খলিফাত রসুল্লাহ, তখন এটি বলা তো খলিফাত রসুল্লাহ, রসুল সাল্লাহ আলাইহি ইসলামের খলিফা, রসুল সাল্লাহ আলাইহি ইসলাম আল্লাহর খলিফা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাহ আলাইহি ইসলামের খলিফা। তারা এসেছেন বনু সাকিফের লোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানেন যে এই কবিলার তীরে আমার ছেলে মারা গেছে, ওই তীর ওনার কাছে ছিল, যে তীরে ওনার ছেলে মারা গেছে। তীর উনি বের করলেন, দেখালেন, আর তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কেউ এই তীরকে চিনতে পারছ? উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে একজন বললেন সাদ ইবনে উবাই, ওনার নাম, সাহাবী ছিলেন কিনা বলতে পারছি না, রাদিয়াল্লাহু আনহু বলে হ্যাঁ এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এই তীর আমি নিক্ষেপ করেছি। আবু বকর সিদ্দিক যখন বললেন সব তারিফ সব প্রশংসা ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছে, ছেলে মারা গেলে শহীদ হয়, শহীদের জন্য বড় মর্যাদা বড় সম্মান, আমরা এই কথা জানি যেহেতু কিতাবে পড়েছি অথবা ওয়াজে শুনেছি ইত্যাদি জানি মানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে, উনি দেখতে পাচ্ছেন উনার ছেলের সম্মান মর্যাদা, যেহেতু আমরা শুধু জানি আর মানিও, সেই জন্য কেউ যদি আমার ছেলেকে শহীদ করে তার কাছে শুকর আদায় করতে পারব যে তোমার কারণে আমার ছেলে সম্মানিত হলো, এই কথা দিল থেকে বেরোবে না, কারণ কথাটা শুধু জানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় সহজে শুকর আদায় করলেন, কারণ ওনার ছেলের মর্যাদা উনি দেখতে পাচ্ছেন। আল্লাহর কাছে যেরকম গায়েব আর জাহির পর্দার এপার ওপার দুপারই দেখা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রায় যেন ওরকম শুকর আদায় করলেন। আর শুধু এইটা নয় যে আমার ছেলের সম্মান মর্যাদা পেয়েছে, বরং আরেকটা কারণও আছে যে আর তুমি লাঞ্ছিত অবদস্থ হও, যদি বিপরীত ঘটনা হতো আমার ছেলের হাতে তুমি মারা যেতে, তাহলে মুমিনের হাতে কাফির মরল, কাফির অবস্থায় হামেশা লাঞ্ছিত অবদস্ত হয়ে জাহান্নামে থাকতো, তা হয়নি, বরং আমার ছেলে শহীদ হলো, সে লাভবান হলো, আর আল্লাহ তাআলা তোমাকেও হিদায়াত দিয়ে দিয়েছেন, এখন তুমিও নাজাত পেয়ে গেলে কত ভালো হবে, তো ভালোই ভালো দেখছে। নিজের ছেলে যে দুনিয়া থেকে চলে গেল এটার জন্য ওনার কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, কারণ ও তো যায়নি এখান থেকে ওখানে গেছে। আমরা যেরকম আমার ছেলে যদি এখান থেকে ঢাকা চলে যায় আর ঢাকা গিয়ে বড় মান সম্মান মর্যাদার সাথে থাকে, তা আমি এই কথা বলি না যে রাজশাহীর পরিপ্রেক্ষিতে ও তো মারাই গেল, বরং ঢাকা গিয়ে তো বড় ভালো আছে, এখানে একটা ছোট বাড়িতে থাকতো ওখানে বড় বাড়িতে থাকে, আমার তো আমি তো সন্তুষ্ট। আর যেহেতু তোমার উপলক্ষেই হলো তো বড় ভালো হলো,
শুকর আদায় করছেন, আর এর কাছে শুকর আদায় করছেন। উনি যে হিদায়ত পেয়ে গেলেন এসাদিন উবাইদ, এই উনার হিদায়ত পাওয়ার আনন্দ উনার কাছে এত শক্তিশালী, এত প্রবল যে উনার ছেলেকে যদি হারিয়েও থাকেন সেই হারানোর দুঃখ ইনার হিদায়তের আনন্দ ভুলিয়ে দিয়েছে। একজন মানুষ হিদায়ত পেয়ে যাবে, আল্লাহ তারা এটা ব্যবসার পথ দেখিয়েছেন, সেই ব্যবসাতে আমার জান যদি দিতে হয় তো দেব, আমার ছেলে যদি দিতে হয় তো তাও দেব, কিন্তু ব্যবসাতে আমি লাভবান হতেই হবে, আমার লাভের ব্যবসা আমি করবই, নিজের জীবন দিয়ে হলেও করব, নিজেকে মানুষের কাছে লাঞ্ছিত হতে হলেও করব, কিন্তু লাভবান আমি হবই, এই লাভের ব্যবসার পথে দেখিয়েছে। তো সব সময় আমাদের সামনে এই প্রত্যেক মুহূর্তেই আমাকে কিছু না কিছু কিনতে হয়, কিছু না কিছু বেচতে হয়, দুনিয়ার এই প্রতি মুহূর্তই একটা ব্যবসার মধ্যে, আর প্রতি মুহূর্তের ব্যবসার জন্য আমি লাভবান হই, আল্লাহ তাআলা সেই জন্য বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছে। একজন ওলি আল্লাহ ছিলেন, পীর সাহেব ছিলেন, ওনার প্রতিবেশী ছিল এক মাতাল, মাতাল রাত্রে মাতাল হয়ে ঘরে ফিরে, আর ঘরে ফিরে বউ বাচ্চাদেরকে মারধর করে, ওরা কান্নাকাটি করে চিৎকার করে। তা মাতালরা সাধারণত খুব সাহসী হয়, আর ওদের সাহসের প্রয়োগ ক্ষেত্র হলো মহিলা এবং শিশু, নিরাপদে সাহস প্রয়োগ করে। প্রায় মাতালরা এসে বউদেরকে পিটায়, বাচ্চাদেরকে মারে, আর সেই মাতাল রাতে এসে আর তাদের কান্নাকাটি ওনাকে মনে কষ্ট দেয়, আবার সব ব্যাপারে হস্তক্ষেপ করা মুশকিল, একজন স্বামী তার স্ত্রী তার সন্তান প্রত্যেক ব্যাপারে সহজে তো গিয়ে কিছু কারণে ঢোকাও যায় না, এটা বড় মনের কষ্টের মধ্যে, আর এই প্রায় প্রত্যেক রাতেরই ঘটনা। ওনার মুরিদদের মধ্যে একজন একবার বললেন যে হজরত যদি আমাকে অনুমতি দেন তাহলে একে আমি এখান থেকে সরাবার একটা বন্দোবস্ত করি। কিভাবে করবে? তার বাড়ি আমি কিনে নেব, তো বাড়ি কিনবে সে তো বলেনি তার বাড়ি বিক্রি করবে, সে বললেই ঠিকই, কিন্তু আমি যদি তাকে চড়া দাম দিই মাতাল টাকার লোভ সামলাতে পারবে, বেশি দামের কথা বললে সে রাজি হবেই, এক দামই রাজি না হয় আরো বাড়াবো, উনি ধনী ব্যক্তি তার সামর্থ্য আছে, ও রাজি হবে, যে দামে সে রাজি হয় আমি সেই দামে কিনবো, ঠিক আছে। গিয়ে সেই ব্যক্তি মাতালকে ওরকম বড় দাম বললো, এক পর্যায়ে সে রাজি হয়ে গেল, কিন্তু বলল যে একটু পরে আমি সিদ্ধান্ত জানাব। আর তার মনে হলো বাড়ি বিক্রি করা একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমার কাছেই একজন ওলিয়াল্লাহ আছে, দেখা শেখা তো কখনো হয় না, কিন্তু একটা এই ব্যাপারে ওনাকে একটু জিজ্ঞেস করে নি, তার মনে হলো এই যে ওনাকে একটু জিজ্ঞেস করি। তো তার কাছে আর কোনো উসুল ছিল না, এক মশওয়ারার উসুল বোধহয় ছিল, সে ওনার কাছে এসে মশওয়ারা পেশ করলো যে কোনো একটা ব্যাপার, আমি বাড়ি কিনবো কিনা, বিক্রি করবো কিনা। পীর সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে তুমি যে বাকরি বাড়ি বিক্রি করবে, তোমার পরিবার আছে, তোমার বউ বাচ্চা আছে, এরা কোথায় থাকবে? আরেকবারে আমি কিনবো, তা আরেকবারে যদি তুমি কিনবে তো এটা বিক্রি করে তোমার লাভ কি? লাভ হলো এই যে এর চেয়ে অনেক কম দামে আমি আরেক বাড়ি পাবো, আর এই অতিরিক্তটা আমার লাভে থাকবে। কোন বাড়ি কিনবে ওটা আমি দেখবো, বিক্রি করি তারপর সম্ভবত যে বাড়ি দেবো কিনবো। উনি বললেন যে তুমি একজন মাতাল মানুষ, হাতে ক্যাশ টাকা থাকবে, নগদ টাকা, আর বাড়ি খুঁজবে, বাড়ি খুঁজতে খুঁজতে যতদিনে বাড়ি পাবে ততদিনে হয়তো মদ খাই তোমার টাকা শেষ করে দেবে, আর যখন বাড়ি পাবে তখন তোমার কাছে টাকা নেই, তা করবে না। কোন বাড়ি কিনবে আগে ঠিক করো, আর একেবারে নগদ যেন হয় যে এই বাড়ি বিক্রি করবে আর ওইটা কিনবে, মাঝখানে যেন কোনো সময়ের ব্যবধান না থাকে, এইভাবে হলে তুমি বিক্রি করো। সে ফিরে গেল, আর যিনি কিনতে চেয়েছে বলে যে আমি এখন বিক্রি করবো না, কি ব্যাপার? ওই হুজুর আমাকে নিষেধ করেছে,
তিনি এসে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তো সম্পূর্ণ ঘটনা উনি বললেন যে আমার কিন্তু পরামর্শ চাইতে এসেছে, আমি এই কথা বললাম। বললেন যে আমি তো সব ঠিক করে, আমি ঠিক করে ফেলেছিলাম, আপনি তো নষ্ট করে দিলেন। একজন আমার কাছ থেকে একটা পরামর্শ চায়, আমি কি পরামর্শের মধ্যে তার সাথে খেয়ানত করব? আমানত, শুদ্ধ কথা বলতে হবে। এর জন্য আমার এতদিন জীবনে ক্ষতি হয়েছে, সে রাত এসে গন্ডগোল করছে, চিৎকার করছে, আমার কষ্ট হয়েছে, আরো হবে। আমি আমার সুবিধার জন্য তাকে একটা খারাপ পরামর্শ দেব, তা হতে পারে। ওখানে ওই বিক্রিকিনির প্রশ্ন, আমি আমার সুবিধা ছেড়ে দেব, কিন্তু আমার অন্তরের শুদ্ধতা, অন্তরের সৌন্দর্য ওইটা বজায় রাখবো, ওইটাকে ওখানে আঘাত লাগতে দেব, ওখানে আচর যেন না করে বাইরে সব যা। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসা শিখিয়েছেন, এই ব্যবসাতে বাইরের সম্পদকে মানুষ ছাড়ে আর অন্তরের সম্পদকে কিনে। হাশরের ময়দানে যখন হাজির হবে, বাইরে যে সম্পদ সে ছেড়েছিল ওইটাতে এমনি যেই ছেড়ে দিয়েছে, না যদি ছাড়ত ছুটে যেত। তো রাজা বাদশাহ তার রাজমহল, সুন্দর রাজমহল নিয়ে যেতে পারেনি, তার নিজের যেটুকু ওইটুকু নিয়ে গেছে, আর ওখানে তার অন্তরে যে সম্পদ সে ঐশ্বর্য অর্জন করেছে ওইটা তো সে আল্লাহর সামনে পেশ করবে। হাশরের ময়দানে আল্লাহ সন্তুষ্ট হবেন, তাকে আল্লাহ তাআলা তার সম্মান দান করবে, আল্লাহর মহব্বত তার দিকে ঢেলে দেবে, কারণ সে লাভের ব্যবসা করেছে। কিন্তু দুনিয়ার মানুষ পথাহার হয়ে যায়, আর দুনিয়াতেই সে তার স্বর্গ বানাতে যায়, কত সেখানে বানবে। দিল্লির লাল কেল্লা, তো লাল কেল্লার ভেতর তো আল্লাহ জানে কি আছে, ওখানে কত ধরনের, কত ঘোড়া, কত বৈঠক, আম বৈঠকের জায়গা, হাস বৈঠকের জায়গা, তার মধ্যে একটা ঘোড়া ছিল, তো বইয়েই পড়ার ভিতরে তো কোনোদিন যায়নি, যাওয়ার আগ্রহ আল্লাহ মেহমাদের নেই। দেওয়ানে হাস নামে একটা জায়গা আছে, ঘর সম্রাটের বসবার জায়গা, বিশেষ মজলিসের জায়গা, সেখানকার দেয়ালে নাকি লেখা আছে, এখনো সম্ভবত সে লেখা আছে ফার্সিতে ছোট্ট একটা, সে আগের ফেরদৌস বা রুয়ে জমিন হামি আস্ত হামি আস্ত হামি আস্ত, দুনিয়ার বুকে যদি ফেরদৌস থাকে জান্নাত, তাহলে এটাই এটাই এটাই। তো যদি বা থাকে আগের ফের, যদি বা থাকে সেটি না থাকলোই, ফেরদৌস যেখানে রয়ে গেল, আর ফেরদৌস পড়া তো মাটির নিচে চলে গেল, তো ওই ফেরদৌস দিয়ে তার কি লাভ? কোন লাভের ব্যবসা তো এটাই ছিল যে এই ঘরকেই মাটির বানাতো আর ওখানেই তার জন্নাত বানাতো। আল্লাহ তাআলা যেন প্রত্যেক মুমিনকে ভালো ব্যবসার জ্ঞান দান। আল্লাহ তাআলা বড় মেহরবান করে আমাদেরকে দিন দিয়েছেন আল্লাহর পথে এসে ভালো ব্যবসা। আর দুনিয়ার মানুষ শয়তানের প্রলোভনে পড়ে, ধোকায় পড়ে, বড় খারাপ ব্যবসা করে। যে সম্পদ সে দুনিয়াতে অর্জন করে ওই সম্পদ দুনিয়াতেও টিকে না। যেগুলোকে উন্নত দেশ বলা হয়, ইউরোপ, আমেরিকা ইত্যাদি, একদম মোটামুটি ভাবে সাধারণ মানুষের বাড়িতে যদি যায়, তার মধ্যে সবচেয়ে নিম্নমানের জায়গা বাথরুম, ওখানে যদি যায় ওখানেও কোন দুর্গন্ধের লেশ মাত্র নেই, পরম সুগন্ধ। ময়লা জায়গার যে পানি আছে সে পানিও কোনো ময়লা পানি নয়, দুর্গন্ধ নয়, বরং সে পানিতে সুগন্ধিও দেওয়া আছে, হালকা বিভিন্ন তার নিজ রুচি অনুযায়ী হালকা নীল রং, দূর থেকে হয়তো প্রশান্ত মহাসাগরের একটা অংশ হিসাবে সে মনে ভাববে। ওখানে যদি মেহমানদেরকে নিয়ে নাস্তা করতে হয় রুচিতে বাড়বে না, কোনো দুর্গন্ধ না কিছু,
কিছুদিন আগে রাজা বাদশারাও এই মাত্রার বিলাসিতার কল্পনা করতে পারত না, কিন্তু এই যে অর্জন করেছে এটা মাগনা করে বড় দাম দিতে হয়েছে, আর সেই দাম দুনিয়াতেই সে ফকির হয়ে তার সব দুনিয়ার মানুষ হিসাবে সবচেয়ে বড় সম্পদ মানুষের সম্পর্ক, নৈকট্য, ভালোবাসা, বন্ধুত্ব, নিজের মা বাবার সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, এই সব সম্পর্কগুলো বিক্রি করে এই বিলাসিতা কিনেছে। সে বৃদ্ধ হয়ে যায়, এক পর্যায়ে গিয়ে এই ঘরের টিকা তার জন্য মুশকিল হয়ে যায়, কারণ বার্ধক্যের কারণে নিজে যে ফ্রিজ থেকে বের করে খাবে এই এইটুকু শক্তি তার কাছে নেই, অসহায় হয়ে যায়, সাহায্যের প্রয়োজন। কিন্তু তার আপন বলতে কেউ নেই, ছেলে আছে, মেয়ে আছে, ওই শহরই আছে, হয়তোবা বেশি দূরেও না, কিন্তু সে এই বুড়ো বাপ বা বুড়ি মায়ের জন্য এসে সে তার সময় দিতে রাজি নয়, কারণ তার নিজস্ব বিলাসিতার দাবি আছে, সেটা তাকে দাবি করে যে তাকে আরো পরিশ্রম করতে হবে আরো সম্পদের জন্য, বাপের জন্য, মায়ের জন্য এই এই সময় দেওয়ার তার অবসর নেই। ফলে তাকে বৃদ্ধ নিবাসে গিয়ে আশ্রয় নিতে হয়। বৃদ্ধ নিবাস হলো আগের জমানায় আমাদের দেশেও কাছেও হিন্দুদের ছিল যে মরে যাওয়ার আগে হিন্দুরা অনেক সময় সব পরিবারে আছে কিনা যাই না, কোনো কোনো জায়গায় কোনো সম্প্রদায়ের মধ্যে যে বাড়ির ভিতরে কারোর শেষ নিঃশ্বাস ত্যাগ করা এটা তাদের দৃষ্টিতে বড় একটা অপয়া জিনিস, আমাদের ভাষায় বেবরকতি হবে। তো সেই জন্যে মরবার আগেই লক্ষণ খারাপ দেখলে ঘর থেকে বের করে নিয়ে তুলসী তলায় রাখতো যে ওখানে গিয়ে মরো, ঘরের ভিতর যেন না মরে। আন্দাজ করা মুশকিল মানুষ কখন মরবে, কখনো কখনো এই আন্দাজের মধ্যে ভুল হতো, নিয়ে গেছে মরবে মরবে ভাব দেখে কিন্তু মরছে না, সমস্যা হতো। তখন তাদেরকে আবার যাতে দ্রুত মরে এর জন্য কিছু প্রচলিত নিয়ম কারণও ছিল, টক দই খাওয়ানো টাওয়ানো ইত্যাদি, যাতে ধারণা যে দ্রুত মরে, কিন্তু টক দই খাওয়ালে যে দ্রুত মরে যাবে তাও নেই, অনেক সময় উল্টো হতো, ভিতরে হয়তো কোনো রোগ ছিল টক দই খাওয়ানো সেটা সেরে গেল। যদিও আমরা হাসছি কিন্তু আসো যদি একটু কাছে থেকে দেখি বড় করু বড় দুঃখের যে এই বাড়ির যে মালিক ছিল গতকাল পর্যন্ত, এখন তাকে ওখানে তিলসু তলায় নিয়ে টক দই খাওয়াচ্ছে, গোটা বাড়ি তার সন্তান সবাই বড় অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বুড়ো মরে ডাকে, এর চেয়ে বেশি লাঞ্ছিত এর চেয়ে বেশি অপদস্থ মানুষ আর কি হতে পারে, তার সন্তান তার মৃত্যু কামনা করে। আধুনিক বৃদ্ধ নিবাস গুলো এগুলো হলো বর্তমান জমানার তুলসীতলা, ওখানে গিয়ে মৃত্যুর অপেক্ষা করে বড় লাঞ্ছিত। দুনিয়াতেই সে কি পেল এই বিলাসিতার মাঝখানে কয়েকদিন, কিছুদিন পরে তাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে বা নিজেই বের হয়ে যাচ্ছে, ওখানে থাকতে পারছে না, বড় ক্ষতির ব্যবসা। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আমরা যেন লাভের ব্যবসা করি। আর যে তার অন্তরকে সুন্দর করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তার অন্তরের সৌন্দর্যের জন্য দুনিয়ার মানুষের বুকের ভিতর তার মহাব্বত ঢালে, আর সে মাহবুব হয়ে যায়। মাহবুব যখন হয়ে যায় তাকে নিয়ে তুলসী তলায় ফেলা বা বৃদ্ধ নিবাসে ফেলা তো দূরের কথা, মানুষের পরেশান হয়ে যায় তার আদর যত্ন কি করবে, দূর দূর থেকে তার আদর যত্নের জন্য আসে, প্রত্যেকে নিজে চিন্তা করে যে আর কি তার জন্য করা যায়। আল্লাহ তাআলা তাকে মাহবুবিয়ত দান করেছে, সে বাদশাহ হয়ে যায়। তার এই বাদশাহী বাড়তেই থাকে, শুধু দুনিয়াতে নয়, চলে যাওয়ার পরেও তার এই বাদশাহী অটুট। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ইস্তাম্বুলে মদফুন, ইস্তাম্বুলে রাখে দফন করা হয়েছে,
ইস্তাম্বুলে উনি জিন্দা আসেননি, পথেই মারা গেছেন। ওনার ইচ্ছা ওসিয়ত অনুযায়ী সাথীরা যতদূর সম্ভব এনে ইস্তাম্বুলে ওনাকে দফন করেছে, লাশ এসেছে ইস্তাম্বুলে। কিন্তু মাহবুবিয়ত এমনই যে আজও যদি ইস্তাম্বুলে কেউ প্লেন এয়ারপোর্টে নামে আর ট্যাক্সিওয়ালাকে বলে যে আমাকে সুলতানের ওখানে নিয়ে যাও, আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর কবর নিয়ে যাও, সুলতান মানে বাদশাহ। ওরা তুর্কিতে বহু সুলতান এসেছেন, বহু সুলতান গিয়েছেন, তাদের রাজমহলগুলো এখনও আছে, কিন্তু দেশের মানুষ সুলতান বলতে ওই এক সুলতানকেই চিনে, আইয়ুব সুলতান। ওরা ওখানে গিয়েছে, আল্লাহ তাআলা দিন দিয়েছেন, দিন মানে আমি আমার অন্তরকে সুন্দর বানাই। অন্তরের সৌন্দর্য কিনি, এর জন্য জাহিরি সৌন্দর্যকে দেব আর অন্তরের সৌন্দর্য নেব। যদি আল্লাহ তালা কাউকে এই নিয়ামত দান করেন, আল্লাহ তালা তাকে দুনিয়াতে তার জন্নতের কিছু ছবি দেখাবেন, মাহবুবিও দান করবেন। জন্নতের বড় একটা নিয়ামত হলো যে পরস্পরের মধ্যে বড় ভালোবাসা থাকে, একজন আরেকজনের জন্য সালাম পানি পৌঁছাতে থাকবেন, দুনিয়াতে আলাদা তাকে মর্যাদা দান করবেন, আর আল্লাহ তালা তাকে তার মঞ্জিল আখরাতে দেখাবেন দুনিয়াতে যাওয়ার আগেই, আর সেই মঞ্জিল তাকে পৌঁছে দেবে। আমরা সবাই নিয়ত করি যে এই ব্যবসায় আমরা লাভের ব্যবসা করব, ক্ষতির ব্যবসার পথে নামব না ভাই ইনশাআল্লাহ। এই জন্য সবাই নিয়ত করি আল্লাহর পথে বেরোব, নিজের মধ্যে ইমান আর আমাল আনব। এই জন্য 40 দিনের জন্য যাবো, 4 দিনের যাব উপস্থিত। আমরা ছাত্র যারা আছি তারা নিয়ত করি আগামী যে সামার ভ্যাকেশন গ্রীষ্মকালীন ছুটি আসবে সেই ছুটিতে আমরা 40 দিনের জন্য চিল্লার জন্যে যাই এই ব্যবসা শেখার জন্য। কিনা ভাই ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে দাঁড়াই, ইনশাআল্লাহ ছাত্র যারা আছি চিল্লাতে যাব, বিসমিল্লাহ করে এখন দাঁড়ায়, এই নিয়তের উপর সবাই দাঁড়িয়ে দেয় মাসাল্লাহ, আরও দাঁড়ায়।